আসসালামু আলাইকুম। সোয়ান বাইকস এবং সোয়ান ব্লগসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সোয়ান বাইকসের ইউজড বাইকের শোরুম থেকে। আজকে দেখায় দিব সোয়ান বাইকসের ইউজড বাইকের কী কী কালেকশান আছে এবং প্রাইস কত, কত কিলো চলেছে, কত পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে, এভরিথিং সব কিছু জানিয়ে দেবো সেকেন্ড হ্যান্ড বাইকের উপর আর কী কী অফার থাকছে সোয়ান বাইকসে আজকে। তো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে পুরোটা দেখুন এবং সাথে থাকুন সোয়ান ব্লগসের। আর সোয়ান ব্লগস ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে সোয়ান ব্লগসের পাশেই থাকুন। এবং যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুক পেজ সোয়ান বাইকস ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে সোয়ান বাইকসের পাশেই থাকুন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। ভিউয়ার্স, সর্বপ্রথম যে বাইকটা দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে প্রিমিয়াম সেগমেন্টের ক্রুজার বাইক। আর এটা দেখতেই পাচ্ছেন সুজুকির, মারুতি সুজুকির ইন্ট্রুডার। ইন্ট্রুডার বাংলাদেশের সব থেকে প্রিমিয়াম সেগমেন্টের ক্রুজার বাইক। এটি ডাবল ডিস্কের সিঙ্গেল চ্যানেল এভিএসের বাইক, 21 মডেল, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, রান করেছে 6,500 কিলোমিটারের মতো বাইকটি। এই বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে মাত্র 2,70,000 টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন ইয়ামাহা এক্সেস আর, মানে বাংলাদেশের রয়্যাল এনফিল্ড বর্তমানে এটাকেই বলা চলে। কেন নয়, রয়্যাল এনফিল্ড তো নাই, এখন এক্সেস আর দিয়ে রয়্যাল এনফিল্ডের স্বাদটা মেটাই আমরা, ঠিক আছে। তো ইন্দোনেশিয়ান ভার্সনের এই বাইকটি আপনার 22 মডেল, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, রান করেছে 5,000 কিলোমিটারের মতো। এই বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইকস থেকে 4,55,000 টাকায়। হ্যাঁ ভিউয়ার্স, এরপরে দেখতে পাচ্ছেন R15 ভার্সন 3, ইন্ডিয়ান ভার্সন, BS6 আনঅফিসিয়াল বাইক এটি, আর 21 মডেল, 9,000 কিলো রান করেছে, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে বাইকটি। ফুল ফ্রেশ চমৎকার একটি বাইক, আর এটাকে আমরা ডার্ক নাইট এডিশন বলি ইন্দোনেশিয়ান ভার্সনের মধ্যে ব্ল্যাক কালারটা। এই বাইকটা পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে মাত্র 4,05,000 টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন ইয়ামা R15 ভার্সন 4, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, 23 মডেল, 23 রেজিস্ট্রেশন, 5,000 কিলোমিটার রান করেছে এই বাইকটি। এই বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে মাত্র 5,15,000 টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন মনস্টার R15 M, মনস্টার এডিশন, ডাবল চ্যানেল বিএস, ইন্ডিয়ান ভার্সন, BS6 আনঅফিসিয়াল বাইক এটি, সিভিএল কন্ডিশনের বাইক, 5,200 কিলোমিটার রান করেছে, ওয়ান টেস্ট অবস্থা। বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে মাত্র 5,05,000 টাকা। ভিউয়ার্স, এরপরে দেখতে পাচ্ছেন ইয়ামাহা FZS ভার্সন 2, মানে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একটা বাইক, আর যেটার কমতি কখনোই হবে না, শেষ হবে না, মানে চাহিদা শেষ হবে না, সেটা হচ্ছে FZS ভার্সন 2-এর। ভার্সন 3-এর যতটা না চাহিদা আছে, ভার্সন 2-এর চাহিদা তার থেকে দ্বিগুণের দ্বিগুণ। গাড়িটার লুকসের দিকে বেস্ট, সার্ভিসের দিক থেকে বেস্ট, মাইলেজের দিক থেকে বেস্ট, এবং বাইকের রাজা ইয়ামাহা FZS ভার্সন 2। এই বাইকটা 22-এর মডেল, রান করেছে 8,000 সামথিং, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে বাইকটা, 8,000 চলছে অবিশ্বাস্য, মানে বিশ্বাস করার মতো না, কারণ কি বাইকটা এতটাই ফ্রেশ আছে, আপনার একটা স্ক্র্যাচ খুঁজে বের করে দেখাইতে পারবেন না, গাড়িতে একটা স্ক্র্যাচ আছে, এতটা যত্ন করেছিল। এটা ব্ল্যাক কালারের, খুবই চমৎকার একটা বাইক। এই বাইকটা পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে মাত্র 2,12,000 টাকায়। ভিউয়ার্স, এরপরে দেখতে পাচ্ছেন হোন্ডা এক্সব্লেড, প্রিমিয়াম সেগমেন্ট বাইকের মধ্যে হোন্ডা এক্সব্লেড একটি অন্যতম বাইক, সেটি 160 সিসি বাইকের মধ্যে সব থেকে বেশি মাইলেজ পাওয়া একটা বাইক, সব থেকে বেশি মাইলেজ পাবেন, পার লিটারে আপনি 50, 47, 48, 50 এমন পাবেন সিটির ভিতরে। চমৎকার একটি বাইক সিঙ্গেল ডিস্কের এই বাইকটা, 21 মডেল, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, 14,000 সামথিং রান করেছে। এই বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে মাত্র 1,60,000 টাকা। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাপাচি RTR 4V, ডাবল ডিস্কের এই বাইকটি, 19-এর মডেল, রান করেছে 10,000 সামথিং, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে। এই বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে মাত্র 1,45,000 টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন সুজুকি GSX-R, বাংলাদেশের সব থেকে দ্রুতগামী একটি বাইক, স্পিডি একটি বাইক, ডাবল চ্যানেল এবিএসের এই বাইকটি, 22-এর মডেল, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে, 3,500 কিলোমিটার রান করেছে। এই বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে 3,90,000 টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন বেনিলি 165S, মানে 165 সিসির বাইক এটি, M/এর মতো, লুকস লাইক M/। এই বাইকটি চমৎকার একটি বাইক, ইতালিয়ান ব্র্যান্ড, ইউরোপ কান্ট্রির মধ্যে কিন্তু বেনিলি একটি জনপ্রিয় ব্র্যান্ড, যেটা বাংলাদেশে হয়তো এতটা প্রচলিত নয়, কিন্তু ইউরোপের ভিতরে ঢুকে আপনি বেনিলির নাম নিলেই কিন্তু সবাই এক নামে চিনে যাবে, বেনিলি জনপ্রিয় একটি ব্র্যান্ড বেনিলির। এই বাইকটা কিন্তু আপনার 21-এর মডেল, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, বাইকটি রান করেছে 6,000 সামথিং। এই বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে মাত্র 1,55,000 টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন R15 ভার্সন 3, ইন্দোনেশিয়ান ভার্সন, BS6 সিভিও কন্ডিশনে বাইক এটি, সরি
এরপরে দেখতে পাচ্ছেন R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ভার্সন, যেটাকে আমরা ডার্ক নাইট এডিশন বলি, এটাকেও আমরা ইন্দোনেশিয়ান ভার্সনে এখন কিন্তু খুবই রেয়ার, মানে ভার্সন 3 এখন মার্কেটে ব্র্যান্ড নিউ অবস্থায় পাবেন না আপনারা। তবে সোয়ান বাইকসে কিন্তু এক না দুই না অনেকগুলো বাইকই আপনারা পেয়ে যাবেন, 4-5টারও অধিক বাইক পাবেন ভার্সন 3-র মধ্যে। ডার্ক নাইট এডিশনের ইন্দোনেশিয়ান আছে, আরও দুটি বাইক আছে আমাদের কাছে, চলে আসবেন দ্রুত। আছে 10 বছরের রেজিস্ট্রেশন করা আছে, মানে লাইফ টাইম রেজিস্ট্রেশন। এটা 21-এর মডেল, রান করেছে আপনার 14,000 কিলোমিটার। এই বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে মাত্র 4,55,000 টাকায়। এরপর দেখতে পাচ্ছেন ইয়ামাহা R15M সিলভার কালারের ডাবল চ্যানেল এবিএসের ইন্ডিয়ান ভার্সন। এই বাইকটা রান করেছে মাত্র 3,000 কিলোমিটার মতো, 23-এর মডেল, 23-এর রেজিস্ট্রেশন, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে। বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইকস থেকে 6,15,000 টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন হোন্ডা সিভিয়ার থাইল্যান্ডের ভার্সন, ইউনিক, গর্জিয়াস, লুকস লাইক ভেরি গুড কন্ডিশন। এই বাইকটা 20-এর মডেল, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে। এই বাইকটা ট্যাক্স টোকেন আপডেট করা আছে। এই বাইকটি নন এবিএস বাইক এটি। এই বাইকটা রান করছে 14,000 কিলোমিটার মতো। এই বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে মাত্র 3,50,000 টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন FZS ভার্সন 3, এটাও ডার্ক নাইট এডিশন, ব্ল্যাক কালারের, খুবই চমৎকার একটি বাইক, খুবই ফ্রেশ একটি বাইক, 20-এর মডেল, কিন্তু দেখলে বোঝা যায় না গাড়িটা 20-এর, খুবই চমৎকার আছে বাইকটা। এই বাইকটা কিন্তু 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, ট্যাক্স টোকেন আপডেট করা আছে, রান করেছে 9,500 কিলোমিটারের মতো, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে। এই বাইকটা পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে মাত্র 2,05,000 টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার SF FIABS BS6 আনঅফিসিয়াল বাইক, 9,200 কিলোমিটার রান করেছে এই বাইকটি, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, 21-এর মডেল। এই বাইকটা কিন্তু পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে মাত্র 2,70,000 টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন কিউ এ কে লাইট ক্রুজার বাইকের মধ্যে খুবই চমৎকার, আর লুকসের দিক থেকে বলতে গেলে খুবই গর্জিয়াস একটা লুকস, মিনি মনে হয় দেখতে, ছোট মনে হয়, বাট এটা কিন্তু অনেক গর্জিয়াস একটা বাইক, অনেক হার্ডি একটা বাইক, কারণ কি এটা কিন্তু আপনার দেখেন স্টিল ট্যাঙ্ক, এখন কিন্তু এটা প্লাস্টিক না, স্টিলের ট্যাঙ্ক। এটা খুবই চমৎকার একটা বাইক, যারা একটু শর্ট হাইটের মানুষ আছেন, যারা 5 ফিট 2-1 আছেন, তারা কিন্তু এই বাইকটা খুব ইজিলি ব্যালেন্স করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। এই বাইকটা ওয়ান টেস্ট অবস্থায় রয়েছে, 3,000 কিলোমিটার রান করেছে। এই বাইকটা ওয়ান টেস্ট অবস্থায় পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে মাত্র 1,18,000 টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন WGP মানে R15M ভার্সন 4-এর আরেকটা এডিশন, এটা WGP 60 অ্যানিভার্সারি। WGP আমি বলে দিই, WGP-র ফুল মিনিংটা দেখেন, এখানে লেখা আছে ওয়ার্ল্ড জিপি 60 অ্যানিভার্সারি, দ্যাট মিনস WGP। এই বাইকটা খুবই চমৎকার একটা বাইক, লুকসের দিক থেকে গর্জিয়াস একটা লুকস আসছে এই বাইকটার মধ্যে, খুবই চমৎকার। আর হোয়াইট বলতে এটা পিওর হোয়াইট না, কিন্তু এটা আমরা ওয়াক হোয়াইট বললেই চলে। এটা ডাবল ডিক্সের নন এবিএস বাইক এটি, 23-এর মডেল, 23-এর রেজিস্ট্রেশন, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে। বাইকটি রান করেছে 5,000 সামথিং। এই বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে মাত্র 5,25,000 টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার FIABS ডাবল ডিক্সের সিঙ্গেল চ্যানেল এবিএসের, এই বাইকটি 22-এর মডেল, 4,000 কিলোমিটার রান করেছে এই বাইকটি, চমৎকার একটি বাইক। সার্ভিসের দিক থেকেও বেস্ট একটা, ভালো সার্ভিস পাবেন এই বাইকটাতে, আর চালানোর দিক থেকে আপনি খুব কমফোর্টেবল হবেন। এই বাইকটা 2 বছর রেজিস্ট্রেশন করা আছে। বাইকটির প্রাইস পড়বে 2,45,000 টাকায়। এরপর দেখতে পাচ্ছেন হিরো হাং ডাবল ডিক সিঙ্গেল চ্যানেল এবিএসের এই বাইকটা, 21-এর মডেল, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে, রান করেছে 7,000 সামথিং। এই বাইকটা পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে মাত্র 1,60,000 টাকা। এরপর দেখতে পাচ্ছেন TVS মেট্রো প্লাস স্পেশাল এডিশন ডিস্ক ব্রেক, এটা ড্রাম ব্রেক না, এটা মডেল হচ্ছে আপনার 21-এর মডেল, আর 23-এর রেজিস্ট্রেশন, 22-এ পারচেস, রান করেছে 3,500 কিলোমিটারের মতো। এই বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে মাত্র 1,00,000 টাকায়। ভিউয়ার্স, এরপর দেখতে পাচ্ছেন রানারের নাইট রাইডার, মানে নাইট রাইডার গাড়িটা কিন্তু দেখতে খুবই সুন্দর একটা বাইক, আর এটা হচ্ছে 150cc রানারের নাইট রাইডার, রেড কালার কম্বিনেশনে। এই বাইকটা কিন্তু খুবই ফ্রেশ একটা বাইক, ওয়ান টেস্ট অবস্থায় রয়েছে, রান করেছে আপনার 2,300 কিলোমিটার মাত্র, ওয়ান টেস্ট অবস্থায় 2,300 কিলোমিটার এই বাইকটি রান করেছে। এই বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে মাত্র 75,000 টাকায় ওয়ান টেস্ট অবস্থায়, মানে ভাবা যায় 150cc বাইক, তাও 75,000 টাকা ওয়ান টেস্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন আপনারা। এরপর দেখতে পাচ্ছেন রানারের টার্বো ভার্সন টু রানারের, এই বাইকটা কিনছে 21-এর মডেল, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, রান করেছে 10,000 সামথিং রান করেছে। এই বাইকটা কিন্তু পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে মাত্র 80,000 টাকায়, এত ফ্রেশ একটা বাইক, খুবই চমৎকার একটা বাইক। এরপরে দেখতে পাচ্ছেন লিফান বাংলাদেশের জনপ্রিয় একটা বাইক, লিফান KPR 165cc বাইক, আর স্পিডের দিক থেকে খুবই ভালো একটা স্পিড পাবেন, এটা অনেক যথেষ্ট পরিমাণ স্পিড আছে। এটা 165cc বাইক, FI বাইক, এটা ডাবল ডিক্সের। এই বাইকটা কিন্তু 22-এর মডেল, রান করেছে 8,000 সামথিং। এই বাইকটা পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে মাত্র 1,80,000 টাকা, সাথে কিন্তু 2 বছর রেজিস্ট্রেশন করা আছে। ভিউয়ার্স, সোয়ান বাইকসের শোরুমের ভিতরে কিন্তু শুধু গাড়ি নয়, সোয়ান বাইকসের বাইরেও কিন্তু গাড়ি থাকে অলওয়েজ, কারণ কি শোরুমে এত এত গাড়ি, সব গাড়ি তো আর মানে রাখা সম্ভব নয়, তো গোডাউনেও রাখা আছে গাড়ি।
তো গোডাউনের ভিতরে তো যাওয়া এখন সম্ভব না, সেই ক্ষেত্রে আমরা বাইরের গাড়িগুলো দেখা দিব আপনাদেরকে, বাইরে কি কি কালেকশন রয়েছে সোয়ান বাইকসের। ভিউয়ার্স, সুজুকি ইন্ট্রোটারের আরেকটি কালার সেটা হচ্ছে গোল্ডেন কালার, ঠিক আছে? যারা গোল্ডেন লাভার আছেন, গোল্ডেন কালার পছন্দ করেন, তারা সুজুকি ইন্ট্রোটারের এই বাইকটা দেখতে পারেন। এটাও সেম মডেলের বাইক, 21 মডেলের বাইক, FI ABS ডাবল ডিক্সের সিঙ্গেল চ্যানেল ABS এর। এই বাইকটা 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে। এই বাইকটা কিন্তু মানে টেক্সটোকেন আপডেট করা আছে, রান করেছে আপনার 6,000 সামথিং। এই বাইকটা পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে মাত্র 2,55,000 টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন হোন্ডা এপি থাই রেসিং এডিশনের সিভিয়ার ডাবল চ্যানেল ABS এর। এই বাইকটা কিন্তু 5-এর মডেল, রান করেছে 9,000 কিলোমিটারের মতো, 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে। এই বাইকটা পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে মাত্র 4,25,000 টাকায়, মাত্র 4,25,000 টাকায় ডাবল চ্যানেল ABS এর সিভিয়ার পেয়ে যাচ্ছেন আপনার। ভিউয়ার্স, এরপরে দেখতে পাচ্ছেন আপনারা রিগাল র্যাপটরের ফিল্ডার, যেটা বাংলাদেশের সব থেকে মোটা চাকার বাইক, 190 চাকা সাইজ, মানে এর থেকে আর মোটা কোনো চাকা হয় না। একটা প্রাইভেট কারের চাকা যেমন মোটা হয়, ফিল্ডার গাড়ির চাকাটা সেরকম মোটা পাচ্ছেন আপনারা। মানে ফিল্ডটা কেমন হবে যখন এই গাড়িটা উপরে বসে আপনি রাস্তা দিয়ে চালাবেন, সবাই একটা ভাব, মানে গাড়ি যেই ব্র্যান্ডেরই হোক না কেন তাকায় থাকতে হবে মাস্ট বিটার চ্যালেঞ্জ। আর ট্রিপল ডিক্সের এই বাইকটা কিন্তু রান করেছে মাত্র 2,700 কিলোমিটারের মতো। এই বাইকটা কিন্তু 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, 22-এর মডেলের বাইক এটি। এই বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইক থেকে মাত্র 2,55,000 টাকায়। এরপরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স R15 Version 3 গ্রে কালার, মানে অলমোস্ট একটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক এটি, 23-এর মডেলের বাইক, লেটেস্ট সিরিয়ালের বাইক, রান করেছে মাত্র 2,500 কিলোমিটারের মতো। গ্রে কালার ইন্ডিয়ান ভার্সন ডাবল চ্যানেল ABS এর। এই বাইকটা 2,300 কিলোমিটার রান করেছে, 2 বছর রেজিস্ট্রেশন করা আছে। এই বাইকটি পেয়ে যাবেন সোয়ান বাইকস থেকে মাত্র 4,35,000 টাকায়। ভিউয়ার্স, এই ছিল আজকে সোহান বাইকসের ইউজড বাইকের কালেকশনগুলো। তো আপনাদের যার যেটা প্রয়োজন, যেই বাইকগুলো দেখাইছি এই বাইকগুলোর মধ্যে থেকে যেটা যার পছন্দ হয়, অবশ্যই অবশ্যই দ্রুত চলে আসবেন সোহান বাইকসে। আর যদি মানে ভিডিও ডিসক্রিপশনে কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই অবশ্যই বাইকের জন্য ভিডিও ডিসক্রিপশনে থেকে ফোন নাম্বারটা কালেক্ট করে আমাদেরকে কল করবেন। কারণ অনেকে একটা কমপ্লেইন করেন যে ভাই একটু আগে ভিডিও ছাড়লেন, এখনই বাইক নাই, মানে বাইক যদি সেল হয়ে যায় ভাই তাহলে আপনাদেরকে মিথ্যা বলার কোনো রিজন নেই আমাদের, আপনাদের জন্যই কিন্তু আমরা, ঠিক আছে? আপনাদের কাছে বাইক সেল করতে পারলে সেটা আমাদেরই ভালো, আপনাদের কাছে মিথ্যা বলে বাইক আমাদের শোরুমে আটকে রাখবো এমন কিন্তু না। তো অবশ্যই অবশ্যই শোরুমে আসার আগে বা যারা দূরে থেকে আসতেছেন, ঢাকার ভিতরে থেকে যারা আসবেন অবশ্যই শোরুম ভিজিট করবেন। দূরে থেকে যারা একটা হোপ নিয়ে আসতেছেন যে আমার এই বাইকটা এখন আমি পাবো শোরুমে গিয়ে, তো অবশ্যই তারা একটু কল করে আসবেন, তাহলে জেনে আসতে পারবেন। আর এমনিতে অবশ্যই অলওয়েজ সবসময় সোহান বাইকসে কিন্তু আপনাদের ইনভাইট দেওয়া থাকবে, ইনভাইট রইল আপনারা চলে আসবেন, এক কাপ চা খাবেন, কফি খাবেন, একটু আড্ডা সাড্ডা দেবেন সোহান বাইকসে এসে, এটাই একটা মজা আনন্দ আপনাদেরকে নিয়ে আমাদের দিন কাটবে। সো ভিউয়ার্স, আবারও বলে দিচ্ছি সোহান বাইক শপ লোকেশনটা হচ্ছে 77 নং ডিআইটি রোড, ঢাকা মালিবাগ মৌচাক ফরচুন শপিং মলের ঠিক অপোজিট পাশে আমাদের সোহান বাইকস। যদি মালিবাগ থেকে আসেন, মালিবাগ থেকে রেলগেট ক্রস করে হাতের বাম পাশে সোহান বাইকস, আর যারা মৌচাক থেকে আসবেন, মৌচাক থেকে মালিবাগ যাওয়ার পথে হাতের ডান পাশে হচ্ছে সোহান বাইকস। সো ভিউয়ার্স, ভিডিওটি আর বড় না করে এই পর্যন্তই আজকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগসে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।